বিএনপি জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পৃথক কয়েকটি স্থানে ঝটিকা মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। গতকাল বুধবার রাতে উপজেলার চিরাং বাজার ও গোগবাজার এলাকাসহ তিনটি স্থানে মিছিল বের করে জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালি গ্রুপের নেতাকর্মীরা। অপরদিকে কেন্দুয়া পৌরশহরের সাউথপাড়া মোড় থেকে একটি ঝটিকা মশাল মিছিল বের করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল গ্রুপের নেতাকর্মীরা। এদিকে নেত্রকোনা শহর ও চাল্লিশা এলাকায় অবরোধের বিরুদ্ধে শান্তি মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।